হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? শতরঙ্গী চ্যানেল থেকে আমি ইফফাত তোমাদের আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যাজ ইউজুয়াল একটু আনকমন টপিক্স নিয়ে কথা বলবো, একটু প্রোডাক্ট রিভিউ দেখাবো তোমাদের। সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, আমি যদি একটু ক্যামেরাতে জুম করে দেখাই তোমাদেরকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটার নাম হচ্ছে ডার্মো ফার্মা। এটা হচ্ছে পিম্পলসের কারণে যে অ্যাকনেগুলো হয়ে থাকে এটাকে রিমুভ করতে সাহায্য করে। দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে যে অ্যাকনি স্টপিং ক্রিম। ওকে, সো আমি বলবো যে এই প্রোডাক্টটা তোমার যখন মুখে অনেক অ্যাকনি আছে তখন এটা ইউজ করে হয়তো তেমন একটা বেনিফিট পাবে না, কিন্তু যখন তোমার অ্যাকনিগুলো অলরেডি কমা শুরু করেছে, তোমার মুখে অনেকগুলো স্পট ফেলে গেছে, তখন তোমরা এই প্রোডাক্টটা ইউজ করো। ওকে, এটার দাম খুব সম্ভবত 900 থেকে 1100 টাকার মধ্যে পড়বে এবং যে কোনো ফার্মাসির দোকানে তোমরা এটা পাবা। এটা ম্যাক্সিমাম টাইম তোমার ডক্টরে সাজেস্ট করে থাকে যারা অ্যাকনির প্রবলেম দেখাতে যায়, ঠিক আছে। সো এটার ব্যাপারে যেটা আমি বলবো, এটা একটু খুলে যদি তোমাদের একটু স্মেল নিয়ে দেখাই, এটার স্মেলটা আসলে কর্পূরের মতো। কর্পূর কিন্তু আমরা জানি যে অ্যাকনির অ্যান্টি অ্যাকনি হিসেবে কাজ করে, তো এটার গন্ধটা পুরোপুরি কর্পূরের মতো। যাদের কর্পূরের গন্ধ ভালো লাগে না তাদের জন্য একটু প্রবলেম হবে। ওকে, সো আদারওয়াইজ আমি এটা ইউজ করেছি, এটা ইউজ করে যেটা ভালো লেগেছে, স্কিনটা গ্লো করে, তোমরা যেখানে যেখানে পিম্পলস আছে সেখানে সেখানে দিবে, তো আশা করি তোমাদের অ্যাকনির যেই স্পটগুলো আছে খুব দ্রুত চলে যাবে। এবং তারপরেও আমি আমার চ্যানেলে একটা সবচেয়ে কার্যকরী এবং ইফেক্টিভ অ্যাকনির সলিউশন তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা মাস্ক। ওকে, তো আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে তোমাদের সেই ভিডিওটা দিয়ে দিব, তোমরা আশা করি সেটা দেখবা এবং ওটা ইউজ করে তোমরা বুঝবা যে ওটা কত বেশি ভালো ছিল ওই মাস্কটা, তারপর তোমরা এগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু প্রথমেই তোমার অ্যাকনি চলে যাবে না, ঠিক আছে। এই জাস্ট যখন তোমার অ্যাকনি কমা শুরু করেছে তখনই তুমি এটা ইউজ করতে পারবা এবং এটা দিলে খুব সুন্দর একটা গ্লো আসবে, স্কিনটা খুব স্মুথ হওয়া শুরু করবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর আগামীতে হয়তোবা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসবো, নতুন নতুন প্রোডাক্টের রিভিউ দিতে চলে আসবো। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো এবং সেফলি থাকো। বাই বাই।